स्टूडेंट आज हमें तुम्हारे कलकाता विश्वविद्यालय सीबीसीएस सिस्टम जियोग्राफी ऑनर्स जियोटेक्टोनिक एंड जियोमॉर्फोलॉजी अर्थात सीसी वन एर सिलेबस आज के तुम्हारे हमें देवार चेष्टा करब जो क्वेश्चनगुलो 2023 साले बोर्ड अफ स्टाडी मेम्बर जरा जियोग्राफी रही ता जे सकल कोश्चनगुली करते पारे तार किछु कोश्चन मॉडल कोश्चन आज के तुम्हारे संगे आलोचना करब। तुम्हारा जानो तुम्हारा फार्स्ट टाइम परीक्षा देवे जियोग्राफी ऑनार्से हमारे सीसी वाने मोट थियोरी 50 मार्क्स तार मध्य हमारे 10 नम्बर कोश्चन दुटो लिखते हबे 5 नम्बर कोश्चन चारटे लिखते हबे एवं 2 नम्बर कोश्चन 5টা লিখতে হবে। অবশ্য 10 নম্বর কোশ্চেন লেখার জন্য 4খানা অপশন তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া 5 নম্বরের কোশ্চেন 4টে লেখার জন্য 6 থেকে 7খানা কোশ্চেন দেওয়া হয় এবং 2 নম্বরের কোশ্চেন 8টি দেওয়া হয়, 8টির মধ্যে 5টি 2 নম্বরের কোশ্চেন করতে হয়। তো লাস্ট 2-3 বছর 4 বছর ধরে যদি আমরা সিবিসিএস এর জিওটেকটোনিক এবং জিওমরফোলজি যদি কোশ্চেনগুলি যদি দেখি আমরা তাহলে কিন্তু আমরা একটা ধারণা লাভ করতে পারবো যে কী কী কোশ্চেনগুলো আমাদের এই বছর 10 এবং 4 নম্বরের জন্য আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। 10 নম্বরের কোশ্চেন যদি আমি আলোচনা করি এবছর 2023 সালের ফেব্রুয়ারি মার্চ যে মাসে পরীক্ষার ডেটটি অ্যানাউন্স করবে কলকাতা বিশ্ববিদ্যালয় তার সম্ভাব্য কোশ্চেনের মধ্যে অন্যতম কোশ্চেন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। এছাড়া চুনাপাথর যুক্ত অঞ্চলে ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। পাঁচ সংসান তত্ত্ব থেকে আমাদের কোশ্চেন আসতে পারে বিভিন্ন প্রকার ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর, কারণ গত বছর অভিসারী পাতসীমানা পড়ে গিয়েছে। এবছর অভিসারী পাতসীমানার ফলে যে ইয়াং মাউন্টেন ফোল্ড সৃষ্টি হয় সেই ইয়াং মাউন্টেন ফোল্ড সম্পর্কে সংক্ষিপ্ত মতবাদ চিত্র সহ আলোচনা কর। চুনাপাথর যুক্ত অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। বিভিন্ন প্রকার পুঞ্জিত ক্ষয়ের ভাগগুলি কী কী বা প্রক্রিয়াগুলি কী কী। আবহবিকার যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। সমস্থিতি মতবাদ যাকে ইংলিশে বলা হয় আইসোস্ট্যাসি প্রাক এবং এইডি থিওরিটি চিত্র সহ আলোচনা কর। সামুদ্রিক তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। চিত্র সহ ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। এছাড়া আমাদের কয়েকজন জিওমরফোলজিস্ট রয়েছেন যাদের তত্ত্বগুলো আমাদের জানতে হয়। ডেভিসের নর্মাল সাইকেল ইরোশন, এলসি কিং এবং পিঙ্ক। আশা করতে পারো তোমরা যদি আমরা কেউ বা কোনো স্টুডেন্ট যদি মডেল কোশ্চেন পড়াশোনা করে বিভিন্ন প্রকার মডেলগুলো জিওমরফোলজির এলসি কিং ডেভিস পিঙ্ক এই তিনটির মধ্যে কিন্তু একটি কোশ্চেন অবশ্যই আসে। এছাড়া বিভিন্ন প্রকার নদী প্রণালীর ভাগগুলি কী কী বা কী কী ধরনের নদী আমরা দেখতে পাই ভাঁজযুক্ত অঞ্চলে এবং একনতযুক্ত অঞ্চলে। আর দুটি কোশ্চেন আমি তোমাদের বলবো ভাঁজের ভাগগুলি আলোচনা করো চিত্রসহ এবং চ্যুতির ভাগগুলি আলোচনা করো চিত্রসহ। এই কোশ্চেনগুলো 2023 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমি যদি বলি হিমবাহের ক্ষয়কার্য, চুনাপাথরের ক্ষয়কার্য, সামুদ্রিক তরঙ্গের ক্ষয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী, আবহবিকারের প্রক্রিয়া, সমস্থিতি মতবাদ, নবীন ভঙ্গিল পর্বত সম্পর্কে চিত্রসহ আলোচনা কর, পুঞ্জিত ক্ষয়, বিভিন্ন প্রকার নদী প্রণালী, ভাঁজের শ্রেণীবিন্যাস, চ্যুতির শ্রেণীবিন্যাস এবং তিনটে থিওরি রয়েছে আমাদের ডেভিস, এলসি কিং এবং হচ্ছে পেঙ্কের থিওরি। এই কটা কোশ্চেন করলে আমি বলবো তোমাদের 4টে কোশ্চেনই তোমাদের 10 নম্বর কোশ্চেন কমন পড়ে যাবে। 4 নম্বর কোশ্চেন যদি আমরা আলোচনা করি অনেক ভালো ভালো কোশ্চেন রয়েছে, কারণ অনার্স তো
যেগুলো আমরা 10 নম্বরের কোশ্চেনগুলো পড়ি ওইগুলোকে ভাঙলেই আমাদের 4 নম্বরের কোশ্চেন পাওয়া যায়। যেমন মধ্য সামুদ্রিক শৈলশিরার উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, পাতের অস্তিত্বের প্রমাণ, প্রাক ভার্সেস এইডি, প্রতিসম ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য, মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হওয়ার কারণগুলি কী কী, বা লাস্ট ইয়ারে বায়ু 10 নম্বর পড়ে গিয়েছে, সুতরাং এবছর বায়ু থেকে যে কোনো একটা ল্যান্ডফর্ম, গৌড়, ইনসেলবার্জ, ড্রাইকান্টার, যে কোনো ভূমিরূপ সম্পর্কে তাদের মেকানিজম মানে উৎপত্তি বা বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা করতে আসতে পারে। চুনাপাথরের সঞ্চয় কার্য বা চুনাপাথরযুক্ত অঞ্চলে বিভিন্ন প্রকার কারেন্টগুলো কী কী, কারেন্ট রিলেন, রিনেন, ট্রিট কারেন্ট, ডোলাইনের ভাগগুলো কী কী, চুনাপাথরযুক্ত অঞ্চল সৃষ্টি হওয়ার অনুকূল ভৌগোলিক শর্তাবলীগুলি কী কী, লাভা ম্যাগমার মধ্যে পার্থক্য, লাস্ট ইয়ারে আমাদের পড়েছে ব্যাসাল্টিক ল্যান্ডফর্ম পড়ে গেছে, এবছর আমাদের গ্রানাইট ল্যান্ডফর্ম খুব বেশি গুরুত্বপূর্ণ, গ্রানাইট শিলায় বা টর কীভাবে সৃষ্টি হয়, বিশেষ করে গ্রানাইটযুক্ত অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। এছাড়া আমাদের আসতে পারে প্রেঙ্কের থিওরি থেকে প্রাইমার অফ ইন্ডার অফ বলতে কী বোঝো, ডেভিসের তত্ত্বের অ্যাজামশানগুলো কী কী, অ্যাজামশান মিনস তোমার হচ্ছে শর্তাবলীগুলো কী কী, বা ডেভিস ট্রিও বলতে কী বোঝো, ট্রিও ডেভিসের ত্রিও মানে গঠন প্রক্রিয়া পর্যায় সম্পর্কে ডেভিস কী আলোচনা করেছে, ডেভিসের তত্ত্বের সমালোচনা ক্রিটিসিজম, পেনিপ্লেন বনাম পেডিপ্লেন, হামাদা বাজাদা পেডিমেন্ট, মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী, বিভিন্ন প্রকার গ্রাবরেখার ভাগগুলি কী কী, গ্রাবরেখার সঞ্চয়কার্যের ফলে মানে আমাদের হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। এছাড়া আমাদের যে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ রয়েছে যে কোনো একটি স্তর আমাদের আলোচনা করতে পারে, যে শিলামণ্ডল বা গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা আলোচনা করো, আর জিওলজিক্যাল টাইম স্কেল পৃথিবীর যুগের ভাগগুলি বছর অনুযায়ী পরিবর্তন ভূমিরূপের পরিবর্তন অনুযায়ী সংক্ষিপ্ত টিকা আলোচনা করো। এছাড়া আরও যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো 2 বা 4 নম্বরের কোশ্চেনগুলো আমাদের পড়ে, যেমন 2 নম্বরের কোশ্চেন যদি আমি তোমাদের বলি, সাবডাকশন জোন, ত্রিপাত সম্মেলন, ম্যাগমা লাভা, ম্যাগমা চেম্বার, হটস্পট, ওয়েদারিং, এক্সফোলিয়েশন, মরিন, বা অ্যাকচুয়ালি 2 নম্বরের কোশ্চেনগুলো খুব টেরিফিক। এটা তোমরা লাস্ট যে 4 বা 5 ইয়ার সিউর যে কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন মডেল পেপার রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা ফলো করবে, কারণ 10 নম্বরের যে টপিকগুলো নদী, ষষ্ঠ খাতের ল কী, আইডিয়াল রিভার, প্লাবনভূমি, মিয়েন্ডার, অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো তো বাংলায় পড়ে না, 2 নম্বরের কোশ্চেনগুলো আমাদের ইংলিশ টার্মটা আমাদের জানতে হবে, সুতরাং 2 নম্বরের কোশ্চেনগুলো খুব ভাইটাল। আমরা হয়তো 10 নম্বর 4 নম্বর কোশ্চেনগুলো আমরা জিওটেকটনিক জিওমরফোলজি থেকে আইডিয়া করতে পারি, কিন্তু 2 নম্বর কোশ্চেন কিন্তু আইডিয়া করা সহজ ব্যাপার নয়। 2 নম্বর কোশ্চেন তোমাকে একটা বিষয়ের প্রতি ডেপ থাকা সব থেকে বেশি ভাইটাল, যে আমি কীভাবে আমার কোশ্চেনটাকে আমি স্টাডি করবো। ফর এক্সাম্পল তোমাকে দিল হোয়াট ইজ মিয়েন্ডার, কিন্তু তোমরা জানো যে মিয়েন্ডার মানে নদী বাঁক কী, তুমি যদি প্রপার টার্মটা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের এক্সামে অ্যান্সার লেখা খুবই কষ্টকর হবে। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা যে কোশ্চেনটা পড়বে অবশ্যই ইংলিশে পড়বে। আমি তোমাকে যে সমস্ত কোশ্চেনগুলো বললাম 10 নম্বর 10 মার্কস বা 4 মার্কসের যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো হামেশাই পরীক্ষায় পড়ে আমাদের, যে প্রাকের প্রতিবিধান তল বলতে কী বোঝো, এইডির তোমার হচ্ছে রুট তত্ত্ব বলতে কী বোঝো, প্রাক এইডির মধ্যে পার্থক্য, শিলামণ্ডল গুরুমণ্ডল, মধ্য সামুদ্রিক শৈলশিরা বা এমওআর, ভলকানিক আইল্যান্ড আর্ক, গায়োট, সোয়াস ব্যাকওয়াস, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, সামুদ্রিক তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী, চুনাপাথরযুক্ত অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী, ডেভিসের নর্মাল সাইক্লিনেশন বলতে কী বোঝো, স্লোপ রিপ্লেসমেন্ট তত্ত্ব বলতে কী বোঝো, লেভেল অফ কম্পেনসেশন বলতে কী বোঝো, যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে আমাদের, অভিসারী প্রতিসারী নিরপেক্ষ পাত সীমানা, যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের আছে এই কোশ্চেনগুলো আমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে। আর 10 নম্বরের টপিকগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে ওই 10 নম্বর টপিক থেকে আমরা কিন্তু অনেক আমরা 4 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন আমরা ম্যাচ করে ফেলবো। তো কাইন্ডলি তোমরা সবাই
ভিডিওটি বাকি বন্ধুদেরকে দেখতে বলবে এবং যে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি বললাম সেই কোশ্চেনগুলো তোমরা 10 এবং 4 নম্বরের জন্য স্টাডি করো। অবশ্যই এর মধ্যেই 2 নম্বর কোশ্চেনগুলো তোমাদের ম্যাচ করে যাবে। 2023 সালের জীবনের ফার্স্ট টাইম তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে CBCS মডেলের জিওগ্রাফি অনার্সের এক্সামটা দেবে, তো সবাইকে অল দ্য বেস্ট। এই কোশ্চেনগুলো বারবার চিত্রসহ এক্সাম্পল অর্থাৎ ডায়াগ্রাম মেকানিজম এক্সাম্পল বারবার বাড়িতে হোম স্টাডি করো, লেখা প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের পরীক্ষা থিওরি পরীক্ষা ভালো হবে। সবাইকে আপকামিং এক্সামের জন্য অল দ্য বেস্ট, হার্ড লেবার দাও, সবার রেজাল্ট খুব 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 ভালো হবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে স্টাডি করো। পরের বারে আমি তোমাদের CC2 এর আমাদের যে ল্যাবরেটরির যে থিওরি পার্টটা রয়েছে, প্র্যাকটিক্যাল থিওরি যা রয়েছে, সেটি তোমাদের আমি সম্ভব সাজেশনে কিছু টপিক বলে দেবো। যে কোশ্চেন আজকের বললাম থিওরির কোশ্চেনগুলো, সেগুলো তোমরা স্টাডি করো, অবশ্যই এর কোশ্চেনের মধ্যে তোমাদের অনেক কোশ্চেন ম্যাচ করে যাবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।